দাদারের মা, এ কই গেলা? কি হইছে বন্য গেলে এত চিল্লাও কে? এ জয়নের লে কই? আরে আপনি কইলাম কাল রাইতে যে বন্য গেলে উঠে গরু দুইটারে কোলায় বাঁধবি, আমি বাঁধছে ইয়া। আর তো এখনো ঘুমাই রয়েছে। কি ওই এখনো ঘুমায়? ওই হালাকুয়ার বই কই? এ জয়নের লিয়া, এ মান্দেরের বই হালাকুয়ার বই আমি বাইরিয়া। আমার ঘরে সাত আটটা ল্যাব, সাইড পেস্টা খাতা, এর মধ্যে সাইড ডেলাভি তুই গায়ে দাও, আর তিন চারটে খাতা গায়ে দাও, তারপরে তোর শীত লাগে। হয় ল্যাব আর খাতা গায়ে দিলে কি মানের কাল যায়? মানের গার একটা উম আছে না, আমি কি হেই উম পাই? মানের গার উম মানে তোর কথাটা তো আমি বুঝলাম না। সোজা হইজি কোয়া লাগবে, পোলাই বিয়ে হতে চাই বিয়া। ওরে হালাকুয়ার বউ, এ তুই বিয়ে হরবি? এ তুই কামটা হরো কি? ও আমি কাম হরি না না, আমারে আনে যে কুত্তর না খাডান দিন রে 24 ঘন্টা। এ যদি একটা আলিয়ার দিয়ে খাড়াইতেন আপনার তো হেরে 40,000 টাকা মাসে দেওয়া লাগবে। এ তুই যে বিয়েটা হরবি, তুই বিয়ে হরে উড়াবি কানে? তোর কোনো ঘর আছে? হ্যাঁ কেন আমার ঘর লাগবে কে আমার বউ উড়াইতে? আপনি যে কালে আমার মায়ের বিয়ে হরছিলেন আপনার কোনো ঘর আছে? আপনি তো ফুটে পাইও আছেলে না, আপনাদেরই আমার এই দাদার বাড়িতে আইয়ে উঠছেন। ওই হালাকুয়ার বউ যদি হেকালে আপনারে ঘরে জায়গা না দিতে, আজ আমার এই কথা খারাই খারাই হোনা লাগবে না। ওরে হালাকুয়ার বউ, তুই আমার বাইরে হালাকুয়ার বউ কইছো? তোর মায়ের আমি কারণ কারণ আপনি কি জোতা দিয়ে পিটাইয়া আমারে লামাই দিতে চান? ওই সুযোগ আমি দেব না, আমি নিজেই লাইমে যাইতে আছি বুঝছেন। আপনার ঘরে আমি থাকবো না, যে ঘরে আমার বউ থাকতে পারবে না সে ঘরে আমিও থাকবো না। তা বাইরে হালার ভালা ঘরে আন তো কে? ওমা ওই একটু 600 আর 200 টাকা দাও। এ হালাক কর তুই আমার 200 টাকা চাও তোরে দিতে আছি জোতাটা দিয়ে পাই দিয়া। আমারে নাই কোনো দাম নাই, ঘর বাড়ি নাই, আমি হইলাম এই এলাকার একটা ঘর জামা। আমার নাই কোনো কাজ নাই, ঘর বাড়ি নাই, আমি হইলাম এই এলাকার একটা ঘর জামা। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি সাবু না? আরে হয় আমি সাবু। পাশাইটা কে? কি কয়, তুমি বিয়ে করে ভালাইছো? কিসের কি মেউলা মেউলা? কি সমস্ত ভাষা, একটু সম্মান দিয়ে কথা বলা যায় না? আরে বাবা আমার একটু দাম বেশি দেয় তো বাইরের এলাকায়, আমার হায়ার করে আনি এলাকায় রয়েছে, আমি অন্য এলাকায় তাই সেই জায়গায় রাজত্ব করে বেড়াচ্ছি। আইসে গড় জামাই গড় জামাই মেউল্লা কি সব? গড় জামাই মানে কি? গড় জামাই মানে কি? প্রত্যেক জামাই তো গড়ের মধ্যেই থাকে, কোনো জামাইরে দেইছা ওই পর্যন্ত যে বউ নিজের পায়খানার মধ্যেই থাকে। আই শারমিন তুমি কিছু মনে করিও না, ওনার বদবুদ্ধি একটু কম। তার মানে কি সামান্য একটু বল দা? আরে হয় তুমি আবার ধরতে হাত চালাও। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম সাবু, কই যাও লগে কেটা তোমার? আমার বউ। কি এই কিডা উনি তোমার কি হয়? এ ঘুরি বান্ধ রে, তোর বয়স কত? তুই বিয়ে হরছ? আয় এ তুই কোন ক্লাসে পড়? আমি ক্লাস 9 এ পড়ি। ওই ছেলের বয়স কত? ওই কোন ক্লাসে পড়ে? আরে বিয়ে হরছ? শারমিন 5 এ সমাপনী পাস করছে, এখনো শিখছে ওড়ে নাই। আরে সপনা সে গুড়ি বান্দর, তুই তো মামলা খাবি, তুই তো বাল্য বিবাহ করছ, আমি তো ধরাই দেবো তোরে পুলিশে, তুই এই বউ লইয়া আবার গ্রামে ঢোক, সামাও গ্রামে।
আবার ওই মাইয়ে দেখেন আবার বিয়ে করা লাগবে। আপনি যেটা করছেন ওটাকে বিয়ে বলে না, ওটা বলে গোলামি। প্যাডে মাতে আপনি চাকরি করেন ওই বাড়ি, কারো সাথে আসলে কথা কর মতো না। রাজি হতে পারো নাই কি কন শাশি আম্মা? আমি তো হাঙ্গা দিন হাল্লা কাজ করি, আমি যে কত লাতি গুতা খাই এটা তো আমার পক্ষে সম্ভব না। অসম্ভব কে সম্ভব করা যায় শাশি, কিন্তু আমার যে চাষা তার সম্ভব করা আমার পক্ষে মোটেই সম্ভব না। কই গেলে তা হাগুয়া বাজা নেই, 200 টাকা রাখ, তুই তোর চাচার একটু বুঝা। এগুলো আবার কি দরকার ছিল স্যার? শাশি তাই দিয়েছেন যখন শাশি, আর 100 দিলে তো মনে হয় যে একটা লঙ্গি ঠঙ্গি হইতো। এই লো আর 100 টাকা দিলাম, তুই একটু ভালো করে দেখিস। আমি চাষাকে ম্যানেজ করে নেবো, আমার পক্ষে কোনো সম্ভব না। চাষা সব আমার কথা শুনবে, আমি হার লাগে হাঙ্গা দিন কাজ করি তো, আমি অবশ্যই 2-4টা সোফার খাইলো। আমি যে দেই না এমন কোনো না চাষি, আমিও দেই, তবে হাত পাও দিয়ে না দিল মুখ দিয়ে দেই। চাষি আপনি কোনো টেনশনই করবেন না, 300 দিয়েছেন আর 200 500 টাকা একটা নোট হয়। তাহলে আমি একটু শার্ট প্যান্ট পরতাম, বিয়ার অনুষ্ঠান তো, ভাতিজা বলে কথা, ভাতিজের একটা বিয়া বুঝেন না আপনি? গোলামের পোতর সকালে টাইলান্তে কইছিলাম, তুই জানো নাই কে? আপনি বাইরে খারানো কে বাইরে তুই হেন আইসু কেন? আহ তা মামুর বাড়ি বাইর নিয়ে আইবে হাতে আবার প্রশ্ন করা লাগে আর ভিতরে আমি জলে বাস করি ওই কুমাইরের লগে, তোর কুমাইর মামানির লগে যুদ্ধ করবো। আমি আসলে হয় কি কোন দিন নেত নেত, তুই তো বিয়া হর না, এই দিনে তুই বোধ নাই, এই বাসে একবার বাইর দিয়ে দেখ। হ্যাঁ আটকাই যাবি আর খুলতে পারবি না কিচ্ছু। ওরে বাবা আমি তো এই মাসে আটকে যাইতে চাই। কি কইতে তা ফুললে কথাই বাবা, আমার তো বিয়ের বয়স হইছে, আপনি এটা বোঝেন না? আপনার আর আমার বয়সের মধ্যে কত ফারাক, আপনি বিবাহ করছেন আরো 10 বছর আগে। লাজ লাজ যাইবে না, তা যাবি হর যা। ওরে বাবা হেললে কি আপনি তো আইসি হলেন, আপনি একটু আমার বাহিরে যাই বুঝাইবেন, আপনি দুলাভাই না, আপনার তো একটা এই রসিকতার সম্পর্ক না। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ভাই, না তোমার ওই বাপ একমাত্র বাইগনিয়া যদি বিবাহ না হয় এটা কি ভালো লাগবে? আমি যদি এখন কারো বেড়া ভাঙিয়ে যাই উঠিয়ে নি আপনার মান সম্মান থাকবে? ইমোশনাল বান মারবি না, তোর মান না হন। কাকু
কাকি তো বাড়ি একা থাকে, আমি আর আপনি তো সারাদিন কোলাই কাম করি, তাই বাড়িতে একটা সমস্যা হইতে পারে না, যে ধান খেতে যে শুচ্ছে মানে পাতিছে এগুলো আর একটা হামলা হইতে পারে না। এদিকে বলতেছিলাম কি আপনার পোলা জয়নাল আছে না, জয়নালে যদি একটু বিয়ে শাদি দিতেন, নূতন বউ ঘরে আইতো, একটু নূতন নূতন খাবার খাইতাম, কাজ করতাম, মনের আনন্দে ক্ষেত খেলায় কাম করতাম, এই আর কি। যদি আপনি বাবা তুই এটা ঠিক কথাই কইছ, তুই আমার চোখ খুলে দেছ, এতদিন আমার মাথায় এই বুঝটা যে কেন আইলি না, আয় বাজা না আয় বুকি আয়, তুই আমার চোখ খুলে দেখ। আপনি এত চেঞ্জ হয়ে গেলেন এক কথায়, মানে আপনি রাজি কাকু না? আরে হয় তুই আয় আয়, এত কাছে আর কি এটা কইলে লাগে, একটু শুদ্ধ খেয়ে কথা কই, ধান খেতে পারি কিছু কই না, বেড়া কো ফসল নষ্ট হইবে, তোর কাল বড়ে ভাবো না আল্লাহ গর্ব আন্ধারে রাত হালাক করব আমি নে তুই যাইতে সালাম দাও কে ভাই, আপনি যত ফির সালামের জবাব না দেবেন অত্যন্ত আমি সালাম দেবো নাকি, মানে তোর কাম কি তুই বাড়ির উপরে যে ঘন ঘন শিলা হালাই লইছ, এই যে শীত শীতে দুলাভাই বুইনের খোঁজ নিতে হইবে না, ওই ঘটনা হচ্ছে দুলাভাই আপনার এই পশ্চিম কান্তার বন্ধু আছে না বারেক মুন্সি, হাই আমি কইছি কমু, আমি কইছি কমু, তোর অত খাওয়া লাগবে না একটু বাসা, কি হয়েছে তো গায়ে খাওয়ানোর কালে ফুচুর ফুচুর হরো কে কিছু কবি না, এই বুয়া ইদরু বুড়ি মাস্টার একটু দেন দেন সুন্দর হই, এই তুমি কি হরো মা, এই কে লইতে হের বাতে তুমি এটা দিতে আছো ওটা দিতে আছো, এর খাইতে তো জমাই দেবা, এই লোক তো অন্য কিছু করতে পারে তাই না, তুমি এত তরকারি দিলে এ খাই করছো মানে, খাওনের কা লরু হরতে হয় না দুলা ভাই, ইয়েস আমি বাইকিং এর ব্যাপারে কিছু ভাবছেন,
আর ব্যাপারে কি ভাবু? আল্লাহ থাই ঘরের মধ্যে ডরাই টরাই। আল্লাহ থাই মানে ঘরের মধ্যে আমরা দুটো মানুষ থাই না? মানিক আমার দিকে এই চিন্তাটা নাই। আমি তোর বিয়ের ব্যবস্থা করবো। এইরকম ব্যবহারটা করে খাওনের কালে মানুষের লগে মানছে আমি আগেই বলছিলাম রাইতে খাও না, আমার কপালে নাই। তোমার বেটা কেমন তারা মানুষ? রাইতে খাওয়ার সময় তো পুলিশেও লড়ান দেয় না। আর হ্যাঁ, তোমার বেটা মানুষটা কেমন তারা? এই তুই কেমন তারা কথা কওয়ায় আর মাঝখানে এই আডিগো ছিটে গেলে না? আমি আপনারা এইসব কথা এখন থেন দি, এখন এই শীতের রাইতে কাদামো কমে হয়ে চিন্তা করেন। ছোট ভাই তুই এই বুইনে রে দেখবি না, আজকে দিন দে তোর বাড়তে একটু থার ব্যবস্থা হরিয়ে দে। তুমি কি বললা? এই তুমি জানো না, তুমি আমার জন্নার সম্পর্কে জানো না, তুমি তো আমার বিয়ে দিলা। আমার বাড়তে আমি হুইতারি না রাইতে, আর উনি যাইয়া ঠাইলে ওঠে। অন বুয়া, আমার বউ নন্দাইয়ার হাউরি ইয়া সহ্যই করতে পারে না। আমি সরি বুয়া, আমি আমি ও বাড়তে তোমার নিতে পারবো না। লক্ষ্মী বাই, আমার আজ হরমুডা কি কমে যামু, তুই ছাড়া আর কোনো গতি নাই আমার গো। বুয়া, ইমোশনাল বান মারবা না, আবেগি বান আমাকে মারবা না। কি মামু, আপনার কি আর মামির টেকনে পারমিশন নেওয়া লাগবে? এই বুয়া, আমি এর যাইতে আমি একটু ভাত পাইও 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 লক্ষ্মী বাই আমার। হ্যালো নাসরিন, আমার বুয়া আর আমার বাইক নিয়ে করলে আজ গো রাইতে আমার গোবারতে থাকবে কি? এ গোলামের বউ, তুই কি আমার বাড়িটার এতিম খানা পাইছো যে হতা কুষ্টি আনিয়ে উঠে বিয়ে আমার বাড়তে? না তুই হলো ৩০০ টাকা মামু হনেন আজ রাইতে কোনো মতে থাকলে ব্যবস্থা, মুই বাহির থেকে
আলহামদুলিল্লাহ নাসরিন, ওই বুয়ার নামে রুম বুকিং দিয়ে হেলাও। কাল সকাল 12টার মধ্যে কইলো আমার আইত্যাগর দেশে কাউ করিয়ে চলে যাইতে হইবে। অবশ্যই অবশ্যই, এই এখন নোটপে 12টার কালে চেক আউট হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর কোনো কিছু ড্যামেজ হইলে অর্ডার বিল করিয়ে দেবা তুমি। আচ্ছা ঠিক আছে, তোমার বইটার নামে আর বইটার পোলার নামে বুকিং দিতে আসি, গেস্ট লই যাও। আলহামদুলিল্লাহ নাসরিন, সালাম করতাম পাও দিয়ে তোমার কাছে থাকলে। আল্লাহ হাফেজ। আর দুলান দেই হাম। ওগো ওকি আইজে তো বেশি শীত রেখে আগে একুলেব গাইতে তো হাতি হই যাইতে, আইজে কুলেব গাইতে ছি কো কম্বল গাইতেছি, হাতি ওই শীত মানে না বাবা। এরপর একটু ডর ডর কেমন জানি হরে আরে আল্লাহ, আগে এই পাই তেলাইলি কই দিয়া কাহরি বন্ধুরে একটা ফোন দেই। হ্যালো হ্যালো বন্ধু, আরে আজ কষ্টে ওই তোর বাবির লগে একটু ছাড়াছাড়ি হয়েছে, বাইরেই গেছে। কাউকে আলার বলা তোর বউ আবার বাইরেই গেছে? বন্ধু আবার একটু ডর ডর হরে, তুই এক কাম হর, একটু আয় আমার লগে, একটু আইয়ে থাকবি। আলার বলা হলে আমার বউদের ছবি কেটা। হ্যাঁ আলার বলা, এত রাত্রি ফোন করে কি আমার সংসার ভাঙবি? আসলে পোলাই আমার খারাপ তো কয় নাই, এই শীতে মাঝের একটা গারুম আছে। তাছাড়া পোলা আমার বড় তো হয়েছে, কাম কাজ করুক আর না করুক বিয়ে তো হারে দেওয়াই লাগে। আমি কাল গেই আমার পোলা আর বউরে বাড়তে আনবো, আর ধুমধাম করে আমার বউর একটা বিয়ে দিব। তবা তবা অস্তাক ফিরুল্লাহ, কি কইতে কি কইছি, আমি আমার পোলার একটা ধুমধাম করে বিয়ে দিব। আজকে একটু কোনো মতে একটু কাটাই। আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে বরিশালের এই গাউরা বাপ ছেলেকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে। কিন্তু কার সাথে দিবে এমন ছেলের বিয়ে, কোন মেয়েই বা এমন ছেলেকে বিয়ে করবে, আর বিয়ে বাড়িতে কি কি ঘটবে এই ছেলের সাথে, সেসব দেখতে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আর আমি আশা করি পরবর্তী পর্বটি আরও দারুণ মজা হবে।